ব্যাক টু মাই চ্যানেল। আজকে দিনটা দেখুন ভীষণই সুন্দর, কেন কি আজকে সকালবেলা থেকে ভীষণ কুয়াশা, আর কুয়াশা এখনো যায়নি। আমি ছাদে চলে এসেছি, কেন কি ছাদে আমি এখন আসতে পারলাম, কেন কি এখন বাজে 12টা, আমি তার আগে ছাদে আসতে পারিনি, কেন কি কুয়াশাতে ভরা ঠান্ডার মধ্যে আমি বিছানায় বসেই ক্লাস করাচ্ছিলাম। রাহিরও এক্সাম হলো, ইংলিশ এক্সাম, তো বিছানায় বসেই ও এক্সামটা দিচ্ছিল, মানে পুরো লেপের তলায় আর কি। আর হিরক আজকে অফিস যায়নি, তো আজকে আমি এখন পুজো দিতে ছাদে এসেছি, ছাদে চলে এসেছি পুজো দিতে। আর ওখানে আমার শাশুড়ি মা মানে মাম্মি রান্না করছে। আজকে কি কি রান্না হলো, আজকে বাঁধাকপি হলো, মাছের ঝোল হলো, মানে তেলাপিয়া মাছের ঝোল, ডাল হয়েছে। আর আমরা খাবো হচ্ছে আমার মার বাড়িতে, আমার মার ওখানে, আমরা ওখানে লাঞ্চ করব। আর ওখানে আরিয়ানরাও আসছে, মানে দিদি জামাইবাবু ওখানে আসছে। দিদি আমায় ফোন করে বলেছে যে বোন তুই আয়, হ্যাঁ আমরা ওখানে যাচ্ছি, এত বড় একটা মাছ নাকি নিয়ে এসছে, ওই মাছটা কাটবে। ওই কালকে ওরা না বোধ হয় বারাসাতে মাছের বাজারে গেছিল, তো ওখান থেকে একটা মাছ নিয়ে এসছে, একটা না অনেকগুলোই নিয়ে এসছে। আর বটির কি সমস্যা আছে তার জন্য মা ওই বটি দিয়ে, মার কাছে আছে বটি, কেটে দেবে। তো আমরা যাই, আমি হিরক আর রাহি একটু পরে বেরোবো, জামাইবাবুরা জামাইবাবুর মধ্যে গাড়ি করে চলে যাবে, আমরা একটু পরে গিয়ে মার সাথে বসে, মানে মা কেন সব ফ্যামিলির সাথে বসে লাঞ্চ করবো। দিদিরা খাবে কিনা আমি বলতে পারছি না, ওরা তো বলেছে যে বাড়িতে খাবে, বাড়ি দিয়ে খেয়ে এসছেও বোধ হয়। আর দেখুন এদিকে কুয়াশা এখনো কমছে না, আমি কোনো জামা কাপড় আজকে ধুইনি, কোনো জামা কাপড় ভেজাইনি, কেন কি এত কুয়াশা আর কোনো রোদ ওঠেনি, তো কোনো জামা কাপড় নিশ্চয়ই শুকাবে না। কালকের জামা কাপড়গুলোই শুকায়নি, ওগুলো আমি সকালবেলা দিতে পারিনি, আজকে ওগুলো সিঁড়ির এখানে মানে এই এখানে দেখুন মেলে দিয়েছে, এরকম ভাবে লাইন করে এখানে মেলে দিয়েছে জামা কাপড়গুলো, কেন কি জামা কাপড়গুলো এখনো ভেজা ভেজা আছে, ওটা হচ্ছে কালকের গতকালের জামা কাপড়। তো আজকের জামা কাপড় আমি ধুইনি, মামিকেও বললাম যে তুমি জামা কাপড় ধুও না, কেন কি জামা কাপড় ধুলে পরে জামা কাপড় শোকাবে না, তো ধুও না। তো এখন বাবা ঠান্ডা হাওয়া চলছে, দেখুন আমাদের বাড়ির এই আম গাছটা, অনেক বড় আম গাছটা। এই আম গাছটাতে না আম হয়, খুব ভালো ভালো আম হয়, তো এই আমটা আম কুড়োই আমরা, মানে ন্যাচুরালি বৃষ্টির দিনে, বৃষ্টির দিনে আমগুলো পড়ে, মানে কালবৈশাখী ঝড় যখন মানে আমফান যখন হয়েছিল, ওরে বাবা কত আম পড়েছিল, বাপরে বাপ প্রচুর আম পেয়েছি। এই আম দিয়ে আমরা চাটনিও করেছি, চাটনি, তারপরে আম সত্ত্ব করেছিলাম অনেক আগে, আমফানের সময় করেছিলাম, ঠিক আছে। আমি গাছে একটা ফুল ফুটেছে, ফুলটাকে ছিঁড়ি, ঠাকুর পুজো জন্য এখন আর ফুল কেনা হয় না, এখন যাবে কে, ড্যাডের অফিস থাকে, থাকলে পরে আমিও যেতে পারি না, অনলাইন ক্লাস মাস থাকে, ভাল লাগে না। আর এরপর থেকে তো সোমবার থেকে তো স্কুলে গিয়ে ক্লাস করাতে হবে, মানে 4 days in a week, নট 5 days, 4 days in a week স্কুলে গিয়ে ক্লাস করাতে হবে, ভাল লাগে না। আর কি করা যাবে, করোনার সময় না স্কুলে গিয়ে ক্লাস করানোর ব্যাপারটা আমার একদম ভালো লাগে না, স্কুলে কেন, বাড়ির থেকে তো ভালো ক্লাস হচ্ছিল, সব টিচার্সরা তো বাড়ি থেকে করাচ্ছে, যাই হোক ম্যানেজমেন্ট ডিসাইড করেছে আর কি করা যাবে। তো আমি এখন চটপট করে পুজোটা সেরে ফেলি, আমি তো রেডি হয়েই বসে আছি, রাহিকেও স্নান করে রেডি করে দিয়েছি, হ্যাঁ এখন হিরক স্নান করছে, তারপরে আমরা বেরিয়ে পড়ব। বাইরে কুয়াশাটা একটু কমেছে, এখন 1:45 বাইরে কুয়াশাটা একটু কমেছে, একটু কমেছে, বাট রোদ কিন্তু ওঠেনি না, রোদ হালকা রোদ, জামা কাপড়গুলো না মেললেই ঠিক আছে, বাবা মেলেনি ভালো হয়েছে। বাড়িতেও বাড়িতে কিন্তু হেয়ার ব্যান্ড পরে না কেউ, ঠিক আছে, তো বাড়িতে হেয়ার ব্যান্ড পরে, এখনো লাঞ্চ পড়া বাকি আছে, হয়নি, বুট খেতে পারছে আমার। দেখুন এখানে নতুন পড়েছে, গাছগুলো লাগিয়েছে, গাছগুলো নিউ পড়েছে, সেটা
পুতুল নিয়ে করছিল, মেশো বলছে একটু পরে এসো রাহি, আমি খাচ্ছি খাওয়ার সময়। ওরকম পরে এত কথা বলে, এত কথা বলে লোককে বাউল করে দেয়। তার জন্য একটা বাবা বলছে তুমি মামা করে না, সেই গেছে এইরকমই। আমাকে কেউ ভালোবাসো না, হাসো 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 রাহি, তুই দিদুকে ভালোবাসিস না? ও আমার মাকে ভালোবাসে না, ও খালি বাড়ি থাকতে চায়, আমার মাকে একদম ভালোবাসে না। আমরা যখন ক্রিসমাসে আসবো থাকবো, রাহি ও ঠাকুমার কাছেই থাকবে। হ্যাঁ, আর রাহিকে আমরা কালিম্পংয়ে নিয়ে যাবো না, রাহি ও ঠাকুমা দাদুর সঙ্গে দীঘা যাবে। ঠিক আছে, আমরা যাবো সবাই, ঠিক আছে? এবার রেগে গেছে রাহিকে এই কথাটা বলেছি বলে নিয়ে যাবো না, যেন রাহি রেগে গেছে। তো খাওয়া দাওয়া এখন তিনটে সাড়ে তিনটে বা তিনটে তিনটে পনেরো বাজে কমপ্লিট হয়ে গেল। মাছ মাংস বাটা ডাল খায়নি, সব দিয়ে হলো, পেট পুরো ভরে গেছে। এখন শোয়ার পালা, তারপরে রাত্রেবেলা বাড়িতে যাবো। আমি এখন থাকছি না, এখন স্কুলের কিছু কাজ আছে, সোমবার থেকে স্কুলেও যেতে হবে, কালকেও স্কুলে যেতে হবে, কালকে একটা কাজ আছে, বোর্ডের মক টেস্ট দিতে আসবে, তো গাড়ি দেওয়ার জন্য মানে প্রি বোর্ড আর কি যেটা হয় আমাকে যেতে হবে। তো তার জন্য কালকে ইয়ে করবো। কি ঘুমিয়ে পড়লি কেন আরিয়ান? এ কি ওট, হোয়াট হ্যাপেন্ড? শুয়ে পড়েছে তো, তার জন্য বোর্ডের মক টেস্ট আছে, মানে প্রি বোর্ড যেটা হয় কি হয়। তো তার জন্য আমার কাছে যেতে হবে স্কুলে, বারোটার দিকে স্কুলে থাকবো, তার জন্য আমি 25 তারিখে যে উইন্টার ভ্যাকেশনটা করবে সেটাতে আমি বাড়িতে আসবো। এখন একটা লম্বা ঘুম দেবো। দিদিরা তো সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছে, কটা নাগাদ? 6টা 7টা নাগাদ ওরা চলে গেছে। তো এখন আমরা যাই, ঠিক আছে? রাহি দেখি, রাহি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এখন। একদম রেডি, একদম রেডি যাওয়ার জন্য। আমি বলছি কি, রাহি তুই 25 তারিখে এসে থাকবি তো? টুনু বলে একটা বাচ্চা আছে, রাহির ফ্রেন্ড আর কি, বোনের মেয়ে, ও আসলে নাকি ও আসবে না, থাকবে না, থাকবে না, ঠিক আছে? আরিনের সাথে প্রচুর মারামারি করে, হ্যাঁ, তাও আর আরিনকে ভালোবাসে,
ভিডিওটা এন্ড করলাম। অল অফ ইউ বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।